আসসালামু আলাইকুম, বার্ডসের টিপস আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, বার্ডসের টিপস মানে পাখির বিষয় নিয়ে আলোচনা। তো চলুন আজকে আলাপ করি জাভা পাখি, জাভা বলেন, ফিঞ্চ বলেন, সব বাংলা ফিঞ্চ, বেঙ্গল ফিঞ্চ, সব পাখির ডিম পাড়ার লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। তো সাধারণত নতুন পাখি আনার পর আমরা অনেকে বুঝি না, তো আনার পরেই হাঁড়ি বা বক্স দিয়ে রাখি। তো এক্ষেত্রে কী হয়, জাভা পাখি আসলে অনেক ভীতু পাখি, একটু সাউন্ড পেলে ওই সময় যখন আপনি বক্স দেবেন বা হারিয়ে দেবেন সেখানে ঢুকে থাকবে। তো অনেকে নতুনরা ভাবি, বয়সে চিনি না, তো ওইখানে গেলে ভাবি কি যে পাখি এখন ডিম বাচ্চা করবে, তো এটা একটা ভুল। জাভা পাখি সাধারণত 8 মাস হলে ব্রিডের দিন আপনি ভালো ফলাফল পাবেন, বয়স দেখে কিনা ভালো, এতে আপনার পাখি কিনে ঠকবেন না। তো লক্ষণগুলো কী কী সেটা নিয়ে আলোচনা করব। তো জাভা পাখি প্রথমত 8 মাস হলে ব্রিডিংয়ে দিবেন এবং দেখবেন ওই টাইমে ঠোঁট ঘাড়ো হবে এবং চোখ আরও উজ্জ্বল হবে, তো বুঝতে পারবেন যে পাখি মোড়ে আসে। তারপরে আরেকটা বিষয় দেখবেন যে মেল ফিমেলের সামনে গিয়ে লাফালাফি করবে, শিশ দিবে, তো এটার একটা লক্ষণ। তারপরে বাসা তৈরি করতে চাইবে, দেখবেন কিছু ছোটো খড় বা আপনি যে শুকনো কিছু দিবেন সেগুলো নিয়ে দেখবেন কি সে ঘর বানতে চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমি বলবো কি যে ঘাস দিবেন, শুকনো ঘাস, নারকেলের পাতা, শুকনো খড় ফুটো এগুলো দিন, দেখবেন এরা এদের প্রয়োজন মতো ঘর তৈরি করবে। তো আরেকটা বিষয় দেখবেন কি যে ফিমেলের পুপ দেখে বুঝতে পারবেন, ভেন্ট বড় হয়ে যাবে, ফুলে যাবে, বড় বড় পায়খানা করবে, তো এতেই বুঝতে পারবেন যে আপনার পাখি মোড়ে আসছে বা ডিম দেওয়ার লক্ষণ হয়েছে। আরেকটা বিষয়, ভেন্টের জায়গায় দেখবেন কি যে ফুলে যাবে, তো এক্ষেত্রে বুঝা যায় যে পাখি ডিমে দেওয়ার পূর্ব মুহূর্ত, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। তো এইভাবে আপনার পাখিকে অবশ্যই ব্রিডিংয়ে দিবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে ব্রিডিংয়ে যখন দিবেন চেষ্টা করবেন মেডিসিন কোর্স যেগুলো আছে সেগুলো করিয়ে নিতে, এতে আপনি ভালো ডিম বাচ্চা পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনি যদি যে কোনো পাখি, জাভা বলেন, ফিঞ্চ বলেন, কোকাটেল, বাজরিকর, এ টু জেড যে পাখি পালেন না কেন, ছোটো পাখি বা সেমি অ্যাডাল পাখি নিয়ে আসবেন। এগুলো আপনার পরিবেশ, খাবার, সব কিছুই পাশে থাকবে, চিনবে, জানবে, আপনার পরিবেশ সম্বন্ধে আগ্রহ হবে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন, সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রয়োজন হলে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সাজেশন করতে আসছি বার্সেল টিপস। তো সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।